কোনো বিভাজনে যাবো না, একটা লোককে স্মরণ করতে হবে, তাহলে শিবনারায়ণ দাসের স্মরণ সবার সার্থক হবো, আর নাহলে টানা আসার করে বারোটা বাজায় দিবে, আপনারা কি বলেন? হ্যাঁ আমরা ভুল করছে সুলতান, আমরা ভুল করে লেগেছি তোকে নষ্ট করে দিচ্ছে, আমরা প্রোগ্রাম সবচেয়ে দুর্বল অংশ, দুর্বল অংশ, তারা কোন সময় কমিটিতে দুর্ভাগ্য গুরুত্বপূর্ণ আমাদের ইতিহাস, আমরা এই ইতিহাস গেটে গেটে গিয়ে বাঁধতে দিব, এছাড়া কোনো পথ নাই। আমার অনুরোধের জায়গাটা হলো, আমি জোরে কথা বলে বলছি, আমরা একটা সৎ উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের প্রয়াত, আমি জানি যে আমি যদি ধারাবাহিকভাবে আমি যদি ধারাবাহিকতা মেনটেন হয় এনে আট দশ জনের পরে আমার মৃত্যু সিরিয়া, আল্লাহ যদি না চায় আমি কালকেও মারা যাইতে পারি, কিন্তু আমি একটা ভয়ের মধ্যে আছি, আমি মারা যাওয়ার পরে আমার নামে স্মরণ সভা করার মতো লোক দাসতে থাকবে কিনা, এবং আমার ইয়ারও কোনো হাইজেক হয়ে থাকে। এই কারণে আমার বন্ধু পলাশ যেমন চার বছর আগে, যারা এটাও কিন্তু জানাই রাখি, আপনারা শিবনারায়ণ দাসের কথা বলতেছেন, পলাশ কিন্তু চার বছর আগে একটা ইচ্ছাপত্র ৩০০ টাকা স্ট্যাম্পে করে সে তার দেহদান করছে, সেখানে শিমুলের ভাই হিসেবে শিমুল তার বোন ডাক্তার কাকলি এবং তার মার সিগনেচার নিয়েছে, এবং ওই কপিটা সে আমাকে আমাকে আপনিও সিগনেচার আছে ফেসবুকে দিয়েছে ওই দিন, হ্যাঁ হ্যাঁ আমার আমার তো তেমন আছে। তো ওটা ওইটা আপনার এই যে কথাটা বলার জন্য বলছিলাম, আমাকে পরে দেখা যাবেন যে আমাদের পরিচয় থাকাগুলো এলোমেলো করে ফেলবে, সেই জন্য আমরা স্মরণ সভাটা যথার্থভাবে আমরা আমাদের মনোনেতা দিয়ে সর্বোচ্চ দিয়ে করতে চাই, আমাদের জন্য বিভাজন এই কথাটা ফয়সালা করে দিয়ে দেন, হয়তো আমরা আরও আগে বসবো, ডেট ঠিক করার পরে আবার বসবো। সেইখানে এই যে তিনজন যে জাতীয় স্টেক হোল্ডার নেতা, যার সাথে তিনটা দোকানের মালিক, হ্যাঁ আর বাসদের মালিক হলো, এক দোকানের মালিক হলো আমাদের প্রিয় মানুষ খালিকুজ্জামান ভূঁইয়া, উনি যেইটা করি উনি সব দিতে আমরা নাই, এই কারণে আমার পছন্দের ক্যারেক্টার নাসের আর তানবির আমার দিকে বাঁকা চোখের সাইডেও লাগে থাকে, কারণ আমার পছন্দের ক্যারেক্টার হচ্ছে জামান ভাই, জামান ভাইকে বলবো এবং নিশ্চিত জামান ভাই খুব ভালো বলছিল, হ্যাঁ এই জায়গা এই জায়গায় এবং এই জায়গায় খালিকুজ্জামান ভাই নিয়ে সমস্যা হইতো না, বাকিদেরকে দাওয়াতের ব্যাপারে এখনই সিদ্ধান্ত, কারো ভিন্ন কোনো মত থাকলে মতামত থাকলে বলেন না, এখানে একটা প্রস্তাব, তাদেরকে দাওয়াত না দিলে তো আপনি স্মরণ সভা পূর্ণ হবে না, পূর্ণ আসবে কিনা, এবং তাদের এখানে প্রত্যেকেরই কেউ না কেউ কাছের লোক আছে, তাদেরকে বিশেষভাবে অনুরোধ করতে হবে, আপনারা আমাদের এই পর্যন্ত বললেন এর বাইরে আমরা বিভাজনে বিরোধের আমরা বিভাজনের শিবনারায়ণ দাসকে যাবো না, বিভাজনের শিবনারায়ণ দাসে যাবো না আমরা, না এটা না হইলে আমরা প্রোগ্রাম আমরা তো এনে এক হইতে পারতাম না, যেমন ধরেন আমরা তো এনে দাসত গণনায় আমরা তো বিভক্ত, এমন মনে করেন সাইমন শফিক স্যার শিমুল মনির তারা দাসত ইনি করে, রোহিত মা তারা রব্বার দাসত করতো, এখন আবার সরল এখন কদিন ঘুরতে আছে আম্বি ভাইয়া আম্বি ভাইয়ার প্রধান ভাইয়া বাংলাদেশ দাসত আলমি লাগিয়া, হ্যাঁ হেঁটে আছে এটা লইয়া, তারপরে তারপরে বাসত আছে বাসত আছে নাসির তানবির এক বাসত, হ্যাঁ তারপরে মহিউদ্দিন ভাই আবার আমরা মহিউদ্দিন ভাইগুলোই আবার মহিউদ্দিন ভাই তাদের সামনে রেখে আবার করতে চাইছিলাম, নাগরিক ঐক্য করাতে চাইছিলাম, তো মনে করেন সব দোকানের লোকজনের তো এনও আছে, এই জন্য বলি আমরা সব দোকানের উদ্যোগটা মুক্তি সংগ্রামী স্বাধীনতার বিরোধী দল জাসদের প্রতিষ্ঠাতা শিবনারায়ণ দাস পর্যন্ত থাকি, হ্যাঁ
তাহলে আমরা এই জায়গায় যাদেরকে আমরা তাদেরকে দাওয়াত দেওয়া হবে মুসলদিন ভাই রবিক মামা নাসিরের পক্ষ থেকে আমাদের আয়োজন পরিষদের পক্ষ থেকে দিবে এবং তাদেরকে এই কথা জানিয়ে দেওয়া হবে যে আসবে আসবে না আসলে নাই ঠিক আছে। আর শিবনারায়ণ দাসের স্মরণ সভা কিন্তু একজন অন্যভাবে নিয়ে নেয় এরকম ঘরোয়া আলোচনা একজন কট্টর হিন্দু অথবা একজন ধার্মিক মুসলমানের চরিত্রের শোকপ্রভা হবে না, একজন মানুষ শিবনারায়ণ দাসের স্মরণ সভা আমি তো এটা আমার বর্তমান বিশ্বাসের সাথে অমিল হইলেও আমি কিন্তু এই ক্যারেক্টারটা মেনে নিতে হবে আমি সবার উদ্দেশ্যে বলতেছি মানুষ শিবনারায়ণ দাসের স্মরণ সভার জন্য যে যে উপাত্তগুলি দরকার সেগুলি আমরা সবাই মিলে ডিসাইড করবো। আর আমরা টাউন হলের ডেটটা নেওয়ার জন্য যাবো, আমিও তো টাউন হলের দিকে যাইতেছি আপনাদেরকে জানাবো, সেই অনুপাতে আগামী 7-8 দিন পরে আমরা আবার আরও কিছু মানুষকে ইনক্লুড করে স্মরণ পর্ষদটা বানানোর জন্য এই জায়গা না আগামী সপ্তাহে আবার বসে শুক্রবারে হ্যাঁ সাথে দেখ শুক্রবারে মদিন ভাই মুসলদিনে বলেন শুক্রবার বসবেন না শনিবার বলবেন আপনি বলেন আপনার সুবিধা শনিবার কত তারিখ 11 মে আমরা স্মরণ সব প্রস্তুতি নিয়ে এর আগে কিছু কাজ আমরা আগেই ফেলবো এনে জাগাইতো না ভাই আমাদের দশ তারিখ বসবো আমরা এই ভেনুতে 5টার সময় হ্যাঁ আগে আমরা কিছু কাজ আগেই রাখবো। আর আমি আপনাদের কাছে আমার আপনাদের সন্তান হিসাবে ভাই হিসাবে জোড়াতে অনুরোধ করি আমরা অত্যন্ত হৃদয় দিয়ে প্রাণ দিয়ে দাসরটাকে উন করার চেষ্টা করি, এটা আমাদের সর্বশেষ ঠিকানা। ওই যেটা বলছিলাম যে আমিও আমার একটা 300 টাকার স্ট্যাম্প ইচ্ছাপত্র বলে দিয়ে যাবো আমার ছেলের কাছে এইটা যে আমি জীবনে একটি দলে করিয়েছিলাম ইয়ার নাম জাতীয় সমাজতান্ত্রিক দল, এই দল যে স্বপ্ন দেখতো আমি এই স্বপ্ন নিয়ে কবরে যেতেছি, কারণ না হইলে আমাদেরও আওয়ামী লীগ বা বিএনপি জাতীয় পার্টি বানিয়ে দিতে পারে জানাজার দ্বারা, এই ইচ্ছাপত্র করে দিয়ে যাবো। তো আমরা আগামী 10 তারিখে একত্রিত হবো, আপনাদের সভাপতি মহোদয় বক্তব্য রাখবো, বিবিধ কনক্লুশনে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে বলেন, না হলে আমি একটা দাওয়াত দিই আপনাদেরকে, এই আমরা যাকে স্মরণ সভা করবো তাকে উৎসর্গ করে কুমিল্লার সর্ববৃহৎ একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বৈশাখ অবগাহন নাম দিয়ে কুমিল্লার রানীর কুটিরে এবং নজরুল ইনস্টিটিউটে যে রাস্তাটা এই রাস্তাটা পুরো বন্ধ করে 4 তারিখ 4 মে শনিবার ওই জায়গায় বিকাল 4টা থেকে রাত 8:30 পর্যন্ত টানা অনুষ্ঠান হবে, সেখানে উৎসর্গ হচ্ছে স্বাধীনতার জাতীয় রূপকার উৎসর্গ করেছে অফিসিয়ালি শিব, এটা আমাদের জন্য একটা পরম পাওয়া, ওইখানে সাংস্কৃতিক জোটের তারাগুলো সবাই দাসত করে না, আমি আর শিমুল ছাড়া অন্যরা সবাই এটা এগ্রি করেছে আর সবিক স্যার ছাড়া, এবং সেই এটা এসপি অফিসের মিটিংয়ে এটা এগ্রি করা হয়েছে এবং সেই অনুষ্ঠানটি 4 তারিখ হবে সবাই পরিবার পরিজন নিয়ে, হ্যাঁ না শনিবার আমরা আমাদের সব পরিবার পরিজনকে নিয়ে আমরা সেই প্রোগ্রামটা এনজয় করবো এই আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই। সভাপতি ক্লোজিং থাকবে, তার আগে আপনাদের কোনো বক্তব্য আছে বলো তাহলে বলেন। নাসিরের দরকার লাগে আপনারা ভলান্টারি
যে যতটুকু সক্ষম হয়েছে বলতে অংশীদারিত্বের জন্য আপনারা 11 তারিখ সেই সহযোগিতাগুলো করবেন। ওকে মজুর কাকা বলেন। আজকে আমরা আমাদের জাতীয় ইতিহাসের অংশ, আমাদের জাতিসত্তার যে প্রথম 2-3 তারিখে যে আমরা যে আন্দোলন সংগ্রামে নেমেছিলাম, এর মধ্যে শিবনারায়ণ দাস আমার সাথে 63-4 থেকে পরিচয়, 63-5 যখন কলেজে পড়ে তখন থেকে তার সম্পূর্ণ ছাত্রজীবনের যে সার্বক্ষণিক ছাত্রলীগের নিবেদিত প্রাণ একজন ছিল, এর পরবর্তীতে হয়তো স্বাধীনতার পরেই মহিউদ্দিন সাহেব বা সবাই বলছে। তো আজকে আমার মনে হয় যে এই জাসদের আগে যেমন 73-74 এইভাবে ইয়া হতো, প্রশিক্ষণ হতো, হ্যাঁ, আমাদের আদর্শ উদ্দেশ্য নিয়ে জাতিসত্তা নিয়ে যেসব হতো, আজকে এই আলোচনার মধ্যে কিন্তু এসে গেছে আমাদের অনেক কিছুই। আমরা মাঝে মাঝে এইভাবে একত্রিত হলে কুমিল্লা কিন্তু বিভাজনটা হুমায়ুন কবির মারা গেছে, তখন থেকে কিন্তু আমরা একসাথে ছিলাম, এবং এখানে যারা একদম মেধাবী এবং নিবেদিত প্রাণ ছাত্র ছিল তারাই জাসদ করছে, ইউনিভার্সিটিতে হোক, ভিক্টোরিয়া কলেজে হোক, সারা দেশ। তো সেটাকে রক্ষা করার জন্যে আমরা হয়তো আবারও আজকে একত্রিত হয়ে সবার থেকে সেই আলোচনার মধ্যে দিয়ে আমরা যেমন আমাদেরকে আবার ফিরে পেলাম, সেটা সেই আগামী মাসের 4-5 তারিখ পরে প্রোগ্রামটা করার জন্য 25 অথবা 2 তারিখ যেদিনে করি, এটা আমরা সম্পূর্ণ সবাই সুন্দরভাবে এখন 25 দিনে আগে, হ্যাঁ 25 দিনে আগাচ্ছি। তো যাই হোক, বিভিন্নতা আছে, আমি এইভাবে মূল্যায়ন করি, যখন আমার হাবিবুল্লাহ চৌধুরী একটা কথা বলি, আমি যখন তিনি উপজেলা নির্বাচন করবে, এর আগে কিন্তু আমরা একমত হয়ে গেছি যে রোভের ইলেকশন করব, এর মধ্যে আসছে হাবিবুল্লাহ চৌধুরী আহিব ভাইয়ের বাসায় আনসার আহমদ ছিল, চেয়ারম্যান মুসা সাহেব ছিলেন, তখন কিন্তু আনসার আহমদ সরাসরি যখন না করছে, তখন আমি 5-7 হাজার টাকা দরকারলে দিতে পারবো, আমি কিন্তু আপনার পক্ষে কাজ করতে পারবো। দেখছেন প্রফেসর স্যার কি বলতেছে, আমি বললাম যে আসলে তো আপনি আসছেন কারণ যে সংগঠন জাসদের তৃণমূলের সাথে মানে গ্রামে গঞ্জে বস্তিতে আমাদের যাতায়াত নাই, হঠাৎ করে যে করবে, তবে আমি এটাকে মূল্যায়ন করছি অন্যভাবে, যেটা রুহুল আমিন বকুল এবং সাইমুল খুব বেশিভাবে যুক্ত ছিল, অনেক সময় রসুলপুর টসুল আমাদের এলাকা গিয়েও আমাদের ফোন করছে, তখন আমার কাছে মনে হয়েছে যে এটা হলো উনি যে একজন নির্মোহ একজন অসাধারণ মানুষ ছিলেন, যেটা আমরা পৃথিবীতে ধর্ম নিয়ে এবং অভিজাত্য নিয়ে যে কলহ অহংকার এবং ঘৃণা এটার ঊর্ধ্বে কজন থাকতে পারে, এর মধ্যে ইনি একজন ছিলেন। ইনিও এটাও মনে করছে যে আমাকে জানান দিতে হবে যে আমি আছি, এই জন্যই লেখ, কারণ এর মধ্যে যে কোনো দলের রাজনৈতিক দলগুলো থাকে যে তোমার অংশগ্রহণ না করলে যেমন তোমার অস্তিত্বই থাকে না, সেই অর্থেই তিনি কিন্তু আসছেন করছেন, ইনার যে বেসিক থিওরি ছিল সেই অর্থেই তিনি আসছেন, কিন্তু আমরা দলগতভাবে নিজেরা যে শক্ত ভিত ছিল না আমাদের, সেই জন্যে আমরাও যেমন গেছি সেই জায়গায়, শিবনারায়ণ দাসও সেখানে আসছে, ইনি কিন্তু ইনার দুঃখ ছিল না, ইনি করেন। তো যাই হোক, আজকে সবাই কথার মধ্যে দিয়ে আমরা যেন আমাদের যে এই ইয়ের বাইরে খারিকায় চাই চাই ভোগবাদী সমাজের বাইরেও যে মানুষের যে চাহিদা আছে, মানুষের জীবনের সার্থকতা আছে, এই কথাগুলো এখানে আসছে, এটাই আমার কাছে ভালো লাগছে। আমরাও যে জাসদ ছাত্র জীবনে সেই 72-73 যখন রাজশাহী ইউনিভার্সিটির শেষ পর্যায়ে আজ অবধি যখন এটার সাথে যুক্ত আছি, এবং কিছু তো দিয়ে আমার ভিতরে সেই আদর্শ ভিত্তিক চারিত্রিক বৈশিষ্ট্য থাকে, আমার মনে হয় এটা জাসদ থেকে পাওয়া, সেই জন্যই আমি জাসদকে এখনো অনুকরণ এবং সামনের দিকে থাকি। আমাদের ওই যে আমার সিনিয়র উঠে
দাসদ নেতা প্রফেসর আবদুল্লাহ পিন্টুকে আমি বলেছিলাম যে স্যার আপনি গেলেন, উনি বলছে যে উনিও তো মনে করেন বলছে যে মানে বলছিলাম যে আজকে বসব আর কি, তোমরা করো, আমার শুভকামনা রইল এবং আমি আমার সব ধরনের কপাল বলছি। প্রকাশনার দায়িত্বটা মুস্তুদ্দিন ভাই, আমি এই মাঠের কাজটা করার জন্য আমি চন্দনের একটা ফোন দিকে দিকে গেলাম, চন্দনকে আমরা সব পাবো।